আজকের উপস্থিতি আমার ভালো লেগেছে আমরা যারা ডাস করতাম যা থেকে 70 দশকের দিকে দেখেছি 80 90 2000 এখনো দেখছি আজকের দাদার শোক সভা সভাপতি সর্দাবাজার হাসিম ভাই মাহফুজ ভাই তারাকে নিয়ে যারা বক্তব্য রেখেছেন সার্বগর্ব বক্তব্য এসেছে ডক্টর আইরুল হারুন অভিষেক উসমান এরা সুন্দরভাবে বলেছেন স্বাধীনতার ইতিহাস পতাকার ইতিহাস মানচিত্রের ইতিহাস কারা স্বপ্ন দেখেছে মানচিত্র করা পতাকাকে এঁকেছে কারা নিউক্লিয়াস সৃষ্টি করেছে ইতিহাস সাক্ষী ইতিহাস সৃষ্টি হয়ে আছে দাদার সাথে সেই সত্তরের আশি দশকে দাদা জগৎ চট্টগ্রাম আসত অনেকে জানেন উনি প্রায় উক্ত গোলাম কবিরের বাসায় ওনার বাসা ছিল বোধহয় নাসিরাবাদ আমরা দাদার সাথে দেখা করতে গোলাম কবির বাসায় যেতাম গোলাম কবিরকে আপনার চিনেন এখানে গোলাম কবির একটা সিনেমা হলের ইয়ে আছে আগ্রাবাদে লালমাটিয়ায় চট্টগ্রাম থেকে আমরা অনেকে যেতাম সারা ক্লাস করতাম আমাদেরকে শুধু চাল মুড়ি দেওয়া হতো দাদা চাল মুড়ি খেত সেই রাজনীতি ক্লাসের ছাত্র হিসাবে আমি গর্ববোধ করি দাদা যখন ফ্যাশন পরিষদ করলো আমি অঙ্গনবিভাগে জড়িত হয়ে গেলাম চট্টগ্রামে যাদের অবদান ছিল ফ্যাশন পরিষদ করার 1988 সনে তার মধ্যে ডক্টর করিম প্রফেসর ফজলুল হক মাহফুজ ভাই পাইম ভাই এদের অশুভ অবদান আমরা দাদাকে দেখেছি দাদা সবার মাঝে থাকবে অভিষেক উসমান বলেছেন যা জাতীয় সংস্থার দল হারিয়ে যাবে না বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে জাতীয় সংস্থার জাতীয় বেঁচে থাকবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন